ভাবুন, যদি জুরাসিক পার্কে এখনো ডাইনোসর মজুদ থাকতো আর আপনি যদি তা দেখতে পেতেন, তাহলে কত না রোমাঞ্চকর হতো। কিন্তু আপনি কখনোই চাইবেন না যে ডাইনোসর আপনার সামনে আসুক, কারণ কেই বা বসে বসে মৃত্যুকে দাওয়াত দিতে চায়। কিন্তু চিন্তা করবেন না, আপনি ডাইনোসরদের সময় থেকে বাহিরে আছেন। কিন্তু ডাইনোসর বাদেও এমন অনেকগুলো প্রাণী আছে যাদের সামনে আপনি যেতে চাইবেন না। এমন একটি প্রাণী হচ্ছে কুমির। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কুমির দেখলেই ভয় পায়। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন পানির রাজা কুমির মাটিতেও আপনার জীবন এক ঝটকায় শেষ করে দিতে পারে? তবে হ্যাঁ, কুমির পানির তুলনায় জমিনে অতটা শক্তিশালী হয়ে উঠতে পারে না। কুমির কতটা ভয়ানক! শুধু ফ্লোরিডাতেই প্রতি বছর 10 জনের মধ্যে 7 জন মানুষ কোনো না কোনোভাবে এই কুমির দ্বারা শিকার হয়ে যায়। এবং 6% হামলা এতটাই ভয়ানক হয় যে মানুষ মৃত্যুর মুখে ঢেলে পড়ে। প্রশ্ন হচ্ছে, যদি আপনার সামনে কুমির এসে যায়, তাহলে আপনি কি করবেন এবং কিভাবে কুমিরের হাত থেকে যে কোনো উপায়ে নিজের জীবন বাঁচাবেন? সাধারণত যদি কোনো মানুষের সামনে কুমির এসে যায়, তাহলে সে ভয় পেয়ে সোজা দৌড়াতে শুরু করে। আবার কেউ কেউ মনে করে জিগজ্যাগ স্টাইলে দৌড় দিলে কুমিরের হাত থেকে বাঁচা যায়। কিন্তু এক্সপার্টগণ বলছে এই দুইটাই ভুল, কারণ কুমির জমিনেও অনেক দ্রুত দৌড়াতে পারে, আর এমনটা করলে চোখের পলকেই আপনি কুমির দ্বারা শিকার হয়ে যেতে পারবেন। আপনাদের জানিয়ে দিই, কুমির জমিনেও 25 কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়াতে পারে। কিন্তু সে বেশি সময় ধরে জমিনে দৌড়াতে পারবে না এবং ভারী শরীর হওয়ার কারণে সে জলদি হাঁপিয়ে যায়। আর এই সুযোগ কাজে লাগিয়ে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। কিন্তু আপনাকে যদি কুমির ধরে ফেলে, তাহলে আপনি নিজেকে বাঁচানোর জন্য যতটা ছটফট করবেন, ঠিক তত তাড়াতাড়ি মৃত্যুর দিকে অগ্রসর হতে থাকবেন। কুমির সরাসরি সামনে থেকে শিকার না করে তারা লুকিয়ে থেকে প্ল্যান মোতাবেক শিকার করে থাকে, এবং বিশেষ করে তারা এই কাজ পানির ভিতরে বেশি করে। কুমির পানির ভিতরে যতটা শক্তিশালী হয়, ততটা শক্তিশালী তারা জমিনে হয়ে উঠতে পারে না। কুমির একটি মাংসাহারী প্রাণী, অর্থাৎ তারা শক্তি দিয়ে লড়াই না করে বুদ্ধিমত্তার সাথে শিকার করে থাকে। শিকার করার জন্য কুমির পানির ভেতর ঘাপটি মেরে বসে থাকে এবং শিকার তার কাছাকাছি আসলে খুব দ্রুত তার সাথে আক্রমণ করে বসে এবং পানিতে ডুবিয়ে মারে। তবে তারা এমনটা শুকনো জমিনে করতে পারবে না, যার কারণে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। কিন্তু ভাবুন তো, আপনি সমুদ্রতে মাছ ধরতে গেছেন আর আপনার সামনে হঠাৎ করে 272 কেজির কুমির এসে পড়েছে, তাহলে আপনি কি করবেন? একটি আমেরিকান কুমির নিজের চোয়াল দিয়ে 1360 কেজি পর্যন্ত প্রেসার দিয়ে কামড় বসাতে পারে, আর এই শক্তি যে কোনো সিংহ বা বাঘ থেকেও 3 গুণ বেশি। কুমিরের সামনে থেকে আপনি যদি দৌড় দিতে গিয়ে কোনোভাবে পড়ে যান, তাহলে কুমির আপনাকে ধরে ফেলবে। আর এমন সময় আপনি কি করবেন? দেখুন, এমন পরিস্থিতিকে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন এবং নিজের শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে তার উপর আপনি পাল্টা হামলা করুন। কিন্তু তা কীভাবে করবেন বলে রাখি, এমন সময় আপনি কুমিরের সাথে যতটা লড়াই করার চেষ্টা করবেন, ঠিক ততটাই আপনার এনার্জি কমে আসবে, যার অপেক্ষা কুমির করতে থাকে। আপনার এনার্জি কমে যাওয়ার পর আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন, ঠিক তখনই কুমিরটি আপনাকে নিজের ভোজন বানাবে। তবে এমন পরিস্থিতিতেও আপনি নিজেকে বাঁচাতে পারবেন। জি হ্যাঁ, কুমিরেরও এমন কিছু দুর্বল পয়েন্ট আছে যেগুলোতে আপনি আঘাত করে তাকে ঘায়েল করে ফেলতে পারবেন। কুমিরের সর্বপ্রথম দুর্বল পয়েন্ট হচ্ছে তার নাক। আপনি যদি তার নাকে আঘাত করতে পারেন, তাহলে কুমির সেখান থেকে খুব দ্রুত চলে যেতে বাধ্য হবে এবং আপনি কুমিরের নাকে কোনো লাঠি, পা বা ঘুষি মেরে নিজেকে বাঁচানোর জন্য লড়াই করতে পারেন। কুমির কখনো পছন্দ করে না যে কেউ তার নাকে আঘাত করুক, আর আপনি যদি তার নাকে আঘাত করতে ব্যর্থ হন, তাহলে আপনি তার চোখেও আঘাত করতে পারেন, কারণ পৃথিবীতে বসবাস করা সব প্রাণী চোখ ছাড়া শিকার করতে পারে না। আর এমনটা করলে কুমির আপনাআপনি আপনার কাছ থেকে দূরে সরে যাবে। কুমিরের শরীর অনেক শক্ত হয়ে থাকে, তাই তার শরীরে আঘাত করলে তার কোনো ক্ষতিই আপনি করতে পারবেন না। আর এই দুইটি কাজ করতে যদি আপনি ব্যর্থ হন, তাহলে কুমিরের চোয়ালের নিচে তার তালুতে আঘাত করতে পারেন, এবং এখানে অনেকবার আঘাত করতে থাকলে কুমির আপনাকে ছাড়বেই ছাড়বে, কারণ তার এই অংশ তার শরীরের ফুসফুসের সাথে যুক্ত থাকে। সাধারণত কুমির শিকার করার ক্ষেত্রে নিজের শিকারকে চোয়াল দিয়ে ধরে পল্টি খায়, যাতে করে শিকার করা প্রাণী অল্পতেই দুর্বল হয়ে যায়, আর এমন পরিস্থিতি থেকে বাঁচা প্রায় অসম্ভব। তবে আপনার ভাগ্য যদি ভালো হয়, তাহলে আপনি এ যাত্রাতেও বেঁচে যেতে পারেন। কিন্তু কিভাবে, আসুন বলতেছি। কুমির যখন আপনাকে ধরে যেই দিকে পল্টি দিতে শুরু করবে, তখন আপনিও তার সাথে একই দিকে পল্টি দিতে থাকুন এবং সময় ও সুযোগ বুঝে তার মুখ থেকে সজোরে বেরিয়ে আসার চেষ্টা করুন। একবার বের হতে পারলে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে চলে যাবেন, কারণ আপনি যদি ডাক্তার না দেখান, তাহলে আপনি অনেক বড় ভুল করবেন, কারণ একটি কুমির সাধারণত 3000 পাউন্ড শক্তি দিয়ে কামড় বসায় এবং এদের দাঁতে লেগে থাকে হাজারো রকমের জীবাণু, যা আপনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে অগ্রসর করতে থাকবে। আপনাদের জানিয়ে রাখি, মানুষের উপর আক্রমণ করা 8 প্রজাতির কুমিরের মধ্যে এলিগেটর সবথেকে কম আক্রমণ করে থাকে, তবে বাকি 7 প্রজাতি খুবই ঘাতক হয়ে থাকে। তবে বেশিরভাগ কুমিরেরই একই দুর্বল পয়েন্ট হয়ে থাকে, আর তা হচ্ছে নাক, চোখ, গলার নিচে, সামনের পায়ের নিচে এবং লেজের অগ্রভাগে। আর হ্যাঁ, সাধারণ কুমির থেকে আমেরিকান কুমির অর্থাৎ ক্রোকোডাইল অনেক বড় হয়ে থাকে,
আর এরা শিকার করতে অনেক পারদর্শী হয়। প্রতি বছর গড়ে প্রায় 1000 মানুষ কুমির দ্বারা শিকার হয়। মানুষের উপর হামলা করা প্রাণীর দিক দিয়ে এরা টপ টেনে আসে। তাই সবচেয়ে ভালো হবে এদের দেখলে একটু দূরত্ব বজায় রেখে চলাচল করা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? আপনার মতামতটি কমেন্ট করতে পারেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলে এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করবো আমাদের রহস্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।